তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অনেকদিন বাদে একটা ভিডিও দিচ্ছি, এটাও একটা মিনি ব্লগ। হ্যাঁ, তো রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছেন একটা কুর্তি পরে নিয়েছি, আর মুখে আমি একটুখানি কি বলবো ফাউন্ডেশন ল্যাকমি যে সিসি ক্রিম, তো সেটা লাগিয়ে নিয়েছি। সেটা দেখালাম না, তো ক্রিমটাই দেখিয়ে দিলাম, তো লাগিয়ে নিয়েছি এর আগে। তার আগে আমি একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করেছি, তারপর কোল্ড ক্রিম করেছি ওই ডাবরের গোলাপুরি, তারপরে ল্যাকমি সিসি ক্রিমটা লাগিয়েছি। লাগিয়ে নিয়ে এখন একটু আইব্রোটাকে শেড করে নিচ্ছি আইব্রো পেন্সিল দিয়ে। তো আজকে বলি যাচ্ছি হচ্ছে আমার দিদির অ্যানিভার্সারি পার্টিতে। তো অ্যানিভার্সারি চলে গেছে, 15 জানে ছিল, তো এটা হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার অনুষ্ঠানটাও করেছে, তো সেই জন্য যাচ্ছি, রেডি হয়ে যাচ্ছি। আমি আর মেয়ে আগে যাচ্ছি, হাজব্যান্ড অফিস থেকে যাবে। তো এখন ওই আইব্রোটাকে সেট করে নিলাম জাস্ট, আর একটুকুনি ফেস কম্প্যাক্ট লাগিয়ে নিচ্ছি জাস্ট একটুকুনি, কেন এখন তো শীতকাল রুক্ষ রুক্ষ, তো বেশি কম্প্যাক্ট লাগালে হবে না। তো এবার চোখে কাজল পরে নিচ্ছি, আর আমি সিম্পলি মেকআপ করছি, সেরকম কোনো হাইফাই মেকআপ করছি না, কেন জাস্ট এমনি পার্টি, তো সেই জন্য আর জাস্ট কাজলই লাগাবো, আর বেশি কিছু লাইনার মাইনার লাগাবো না। তো কাজলটাকে একটু বোল্ড করে দিয়ে দিলাম। তো কাজল পরতে ভালোই লাগে, সব মেয়েদেরই ভালো লাগে, আর কাজল পরলে চোখটা অন্যরকমই হয়ে যায়, একটু বড় বড় লাগে, তো আমার চোখ মনে হয় বড় বড়, তাই আর বেশি একটু বড় বড় করার জন্য কাজলটা পরে নিলাম। তো এখন এই যে একটুখানি ভ্যাসলিন লাগিয়ে দিলাম, ঠোঁটটা একটু টান টান লাগছে, তো এরপরে লিপস্টিক লাগাবো। তো ভাবছি কি লিপস্টিক লাগবো, তো রেড কালারের লিপস্টিকটাকে নিয়ে নিছি, তো রেড কালারে এই লিকুইড লিপস্টিকে লাগাচ্ছি। তো ভাবলাম লাগানোর পর দেখছি যে একটুখানি কীরকম ডিপ ডিপ হয়ে গেছে, তো ভাবলাম তার উপরে একটা হালকা আবার লিপস্টিক লাগিয়ে নেওয়া যাক। তো সেই জন্যই রেডটা একটুখানি খুবই মানে কটকটে রেড লাগছে, তো চারদিক দিয়ে একটু বেরিয়ে গেছিলো, সেটাকে একটুখানি মুছে নিলাম। এবার এই দেখুন এই হালকা যে মিউট কালারটা, তো সেটা একটুখানি লাগিয়ে নিলাম, লাগিয়ে দিতে একটুখানি অরেঞ্জ ভাব চলে এসছে, তো বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না। তো এই ব্যাস, এবার একটা ব্ল্যাক কালারের টিপ পরবো, তো আর কানেরটাকেও চেঞ্জ করবো, সোনার কানেরটাকে চেঞ্জ করে একটা হচ্ছে পালসের মানে কানের পরবো। তো পরেই নিয়েছি দেখতে পেলেন, চুলটাকে প্রথমে পনি মানে এরকম পনিটেল টাইপের করেছিলাম, তারপরে কিন্তু আমি একটু ছেড়ে নিয়েছি, সেটা দেখতেই পাবেন। তো দেখুন রেডি হয়ে গেছে, একটা সোয়েটার পরে নিয়েছি, শীতকালে তো সোয়েটার পরতে হবে, মেয়েও রেডি আমিও রেডি। ও এবার আমার ক্লাসেসটা পরতে হবে অবশ্যই, নাহলে দূরের কিছু দেখতে পাবো না। আর তো লাইক করে দেবেন, তারা আবার চলুন একটা ব্লগ নিয়ে হাজির হবো।